বিশ্ব ফুটবলের এক নক্ষত্রের নাম লিওনেল মেসি। ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার কে, সে প্রশ্নে তাবৎ দুনিয়া ভাগ হয়ে যায় কয়েক ভাগে। তবে মেসি বিশ্ব সেরা ফুটবলারের তকমাটা জুড়ে নিয়েছেন পরম আরাধ্যের ওয়ার্ল্ড কাপ ট্রফিটা জিতে। বার্সেলোনা ছেড়ে বুক ভরা আশা নিয়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন লিও। সমর্থকদের কটু মন্তব্য, অপমান, আলট্রাস সমর্থক গোষ্ঠীর বিক্ষোভ, শেষটা যে পিএসজির সঙ্গে এত তিক্ত হবে তা ঘুণাক্ষরেও কি টের পেয়েছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। কাতার বিশ্বকাপের পর থেকেই শোনা যাচ্ছিল চলতি মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষে আর প্যারিসে থাকবেন না মেসি। নানা জল্পনা কল্পনার পর অবশেষে শেষ হতে যাচ্ছে মেসির পিএসজি অধ্যায়। প্যারিসের ক্লাবটির সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না তিনি, এমন খবর নিশ্চিত করেছেন কোচ ক্রিস্তোফ গালতিয়ে। আগামী 30 জুন শেষ হতে যাচ্ছে প্যারিসিয়ানদের সঙ্গে তার চুক্তির মেয়াদ। ক্লারমন্টের বিপক্ষে ম্যাচেই পিএসজির জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামবেন লিও। নিজেদের পরবর্তী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ। তবে ফরাসি ক্লাবটির সঙ্গে সম্পর্ক চুকিয়ে কোথায় পাড়ি জমাবেন মেসি তা নিয়ে নতুন করে গুঞ্জন ইউরোপের গণমাধ্যমগুলোতে। অর্থের কাছে মাথা নত করে ইউরোপ ছাড়বেন মেসি নাকি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে পাড়ি জমাবেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে সৌদি ক্লাব আল হিলাল তাকে আনুষ্ঠানিক এক প্রস্তাব দিয়েছে। মেসির ঘনিষ্ঠ এক সূত্র রয়টার্সকে এমন খবরই জানিয়েছে। এদিকে পিএসজির সঙ্গে শেষ সময়টা রঙিন না হলেও কোচ ক্রিস্তোফ গালতিয়ে সংবাদ সম্মেলনে প্রশংসায় ভাসিয়েছেন লিওকে, ভবিষ্যতের জন্য উষ্ণ অভ্যর্থনাও জানিয়েছেন তাকে। ফুটবল ইতিহাসের সেরা ফুটবলারকে কোচিং করাতে পারা আমার জন্য সৌভাগ্যের। চলতি বছর তিনি ক্লাবের হয়ে দারুণ ভূমিকা রেখেছেন। আমি মনে করি না তার বিরুদ্ধে সমালোচনা ঠিক হলো। পুরো মৌসুম তাকে দলের জন্য পাওয়াটা আমাদের জন্য সম্মানের ছিল। আমি মনে করি তিনি উষ্ণতম অভ্যর্থনা পাবেন। Il a toujours été au service de l'équipe, toujours au service. 2021 বার্সা থেকে 2 বছরের চুক্তিতে প্যারিসের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন মেসি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে 21টি গোল করেছেন তিনি, 20টি গোলে আছে অ্যাসিস্ট। তাজিন খন্দকার, সময় সংবাদ।